নমস্কার বন্ধুরা, আমি অসীম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটির টপিক একটু আলাদা রকম, কারণ 21/6-তে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওটির পর্ব ছিল গুগল থেকে সরিয়ে নেওয়া হলো পিএম কিষাণ পোর্টাল। আমার ডিসপ্লেতে যে বর্তমানে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, ঠিক এই ভিডিওটি আমি পোস্ট করেছিলাম। যারা এই ভিডিওটি দেখেননি তারা আমার বর্তমানে যে আই বোটামে যে লিঙ্কটা শো করছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটিতে আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে আমি এই লিঙ্কটা ওপেন করছি কিন্তু ওপেন হচ্ছে না, এবং এডিট করতে পাচ্ছি না, এবং নিউ রেজিস্ট্রেশন করতে পাচ্ছি না, সেটা নিউ রেজিস্ট্রেশন করতে গেলে ক্যাপচার এরর বলে দেখাচ্ছে, এই রকম ধরনের ঠিক বিভিন্ন ধরনের কোশ্চেন আমাকে করা হয়েছিল। যেমন সুরজিৎ বিশ্বাস আমাকে কমেন্ট করেছিলেন, আপনি যে লিঙ্কটা দিয়েছেন তাতে কাজ যাই হোক বানানটা এখানে মিস্টেক করেছে, করতে পারছি না। এবং সুরজিৎ মাইতি এখানে কমেন্ট করেছিলেন এডিট হচ্ছে না। তো আরও এখানে টিপি সলিউশন এখানে কমেন্ট করেছিলেন পিএম কিষাণ অ্যাপ্লিকেশন সেল্ফ অ্যাপ্লাই হচ্ছে না, এরর আসছে, সামথিং ওয়েন্ট রং ক্যাপচার, প্লিজ হেল্প। এবং এখানে সুদীপ্ত তাঁতি এখানে কমেন্ট করেছিলেন আপনার লিঙ্ক থেকেও কাজ হচ্ছে না। এবং গোপাল বর্মন এখানে কমেন্ট করেছিলেন দাদা ওয়েবসাইট ওপেন হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। ঠিক এই রকম ধরনের আরও অনেকে কমেন্ট করেছিলেন। ঠিক এই কমেন্টের ভিত্তিতে আমি ভাবলাম যে এই রকম সমস্যার জন্য একটা ভিডিও বানানো যাক। ঠিক তার জন্য আমি এই ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং সেই লিঙ্কটার সাহায্যে আমি যে লিঙ্কটা আগে ডেসক্রিপশানে দিয়েছিলাম সেই লিঙ্কটাকে কাজে লাগিয়ে আমি আপনাদের পুরো লাইভের সাহায্যে দেখাবো। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন, কারণ এই রকম টেক রিলেটেড ভিডিও যে কোনো সমস্যার আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। শুধু তাই নয়, আমি সমস্ত আপনাদের কমেন্টের উত্তর দেব এবং যে কোনো সমস্যার আমি সলিউশন যতটা পারবো আমি চেষ্টা করব এবং আপনাদের দেখিয়ে দেব। তা বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন। বন্ধুরা আমার ডিসপ্লেতে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন তে আমি এই লিঙ্কটি হচ্ছে আপনাদের শেয়ার করেছিলাম। এই লিঙ্কটি আমি কপি করে আবার পুনরায় আমি পোর্টালটি ওপেন করে আমি আপনাদের সমস্ত কাজগুলি দেখাচ্ছি। এই লিঙ্কটিতে আমি এখানে কপি করলাম, কপি করার পরে এখানে এখানে সার্চ না করে আপনাদের দেখানোর জন্য এখানে এই পেজটিকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে যে গুগল ক্রোম ব্রাউজার আবার পুনরায় ওপেন করলাম। ওপেন করার পরে এখানে সেই লিঙ্কটিতে আমি আবার পুনরায় পেস্ট করলাম। এখানে পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন আমার পোর্টালটি ওপেন হচ্ছে এবং এই পোর্টালটিতে আমি সমস্ত কাজগুলি এক্ষুনি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখানে আপনাদের কোনো কিছু কাজ হচ্ছে না, এটাই আমার কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠিয়েছেন। এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার যে আধার কার্ড নম্বর এখানে দেবেন, আমি আমার আধার কার্ড নম্বর একটি রয়েছে আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে যে আপনার যে ক্যাপচার কোডটি শো করবে সেই ক্যাপচার কোডটি আপনারা এখানে দেবেন। আমি এখানে ক্যাপচার কোডটি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে স্টেট এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সার্চ অপশনে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ইমেজটি শো করছে, অর্থাৎ এন্টার ভ্যালিড ক্যাপচার টেক্সট, এই ইমেজটি শো করছে। আপনাদের কোনো কিছু ঘাবড়ানোর প্রয়োজন নেই, আপনারা এখানে ওকে করবেন। ওকে করার পরে এখানে যে বাম সাইডে যে হোম যে বোতামটি দেখতে পাচ্ছেন আপনারা এই হোম বোতামে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার পুনরায় নিউ ফার্মার রেজিস্ট্রেশন আবার পুনরায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আপনার যে আধার কার্ড নম্বর আপনারা দেবেন, আমি এখানে আমার আধার কার্ড নম্বরটা দিলাম। দেওয়ার পরে যে ক্যাপচার কোডটা শো করবে আমি এখানে ফিল করছি, আপনি দেখতে পাচ্ছেন। আমি এখানে ক্যাপচার কোডটি দেওয়ার পরে এখানে যে স্টেট রয়েছে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে যে সার্চ বোতামটি রয়েছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন যে আগের যে টেক্সটটি শো করেছিল সেই টেক্সটটি এখন বর্তমানে শো করছে না, তাই এখানে দেখাচ্ছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন কিংবা আরবান ফার্মার রেজিস্ট্রেশন এখানে দেখাচ্ছে, অর্থাৎ রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন। তাহলে আপনাদের যে টেক্সটটির সমস্যা ছিল, যে টেক্সটটি শো করছিল সেটা নিয়ে আর কোনো কিছু প্রবলেম থাকতে পারে না, তাহলে আপনারা অনায়াসে নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপরে আমি হোম পেজে চলে এলাম। হোম পেজে চলে আসার পরে এরপরে যারা স্ট্যাটাস চেক করতে পারছেন না, আমি এখানে স্ট্যাটাস চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যে স্ট্যাটাস এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলাম,
ক্লিক করার পরে এখানে আপনার আধার কার্ড নম্বরটা দেবেন। আমি আমার আধার কার্ড নম্বরটা এখানে দিলাম। দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটি শো করবে সেই ক্যাপচার কোডটি এখানে আপনারা দেবেন। দেওয়ার পরে এখানে সার্চ করবেন। এখানে আমি সার্চ বোতামে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্মার অ্যাপ্লিকেশন ডিটেলস টোটালটাই শো করছে। যদি আপনাদের প্রথমে কোনো কিছু এরর শো করে তাহলে আপনারা হোমে গিয়ে আবার পুনরায় স্ট্যাটাস চেক, যেরকম আমি নিউ রেজিস্ট্রেশনে দেখিয়েছিলাম, ঠিক তেমনই আপনারা করবেন। এরপরে যারা এডিট করতে চাইছেন আপনাদের দেখাচ্ছি, এখানে আপডেশন অফ সেলফ রেজিস্টার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আধার কার্ড নম্বরটা এখানে দেবেন। আধার কার্ড নম্বরটা দেওয়ার পরে আপনার যে ক্যাপচার কোডটা শো করবে সেই ক্যাপচার কোডটা এখানে দেখে দেখে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখানে যে সার্চ যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এডিট বলে দেখাচ্ছে। তাহলে আপনারা বলেছিলেন যে আমি এডিট করতে পাচ্ছি না, আপনার যে লিঙ্কটি দিয়েছেন সেটাই কোনো কিছু কাজ হচ্ছে না, তাহলে আপনাদের টোটাল ডিটেলসটা আপনাদের দেখিয়ে দিলাম। আমি এই রেকর্ডিংটা কখন করছি আপনাদের তাও আমি খুলে টোটাল ডিটেলসটা আপনাদের দেখাচ্ছি। আমি এখানে একটা ট্যাব ওপেন করে এখানে লিখছি নাও টাইম ইন্ডিয়া, এখানে দেখাচ্ছি এখানে কটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন। 8:00 PM আমি এই রেকর্ডিংটা করছি আপনারা দেখতে পাচ্ছেন, এবং 26 জুন আপনারা এটাও দেখতে পাচ্ছেন, ঠিক এই সময় আমি রেকর্ডিংটা করছি। এবং এরপরে আমি পুনরায় আবার এটাকে কেটে দিয়ে আমি আবার পুনরায় আপনাদের দেখাচ্ছি। আমি এখানে লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পরে এখানে আবার পুনরায় গুগল ক্রোমে গিয়ে এখানে আবার সার্চ করছি। এখানে সার্চ করার পরে এখানে পোর্টালটি ওপেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আবার পুনরায় আবার আপডেট করে আপনাদের দেখাচ্ছি। এখানে আপডেট, এখানে আধার কার্ড নম্বর আমার দিলাম। দেওয়ার পরে এরপরে আমার যে ক্যাপচার কোডটি এখানে শো করছে আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে সার্চ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পেলেন এখানে এডিটের অপশান দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই এডিটে আপনারা এখানে এডিটে ক্লিক করে আপনারা এখানে এডিট করতে পারবেন, তাহলে কোনো কিছু সমস্যা হবে না। তাহলে টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারলেন। আপনাদের তাহলে কি করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কটিতে হচ্ছে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপডেশন করতে চাইছেন, তাহলে আপডেশন যে অপশানটি রয়েছে আপনারা ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে আপনারা আধার কার্ড নম্বরটা এখানে দেবেন। দেওয়ার পরে আপনার যে ইমেজ ক্যাপচার কোডটা শো করবে সেই ক্যাপচার কোডটা আপনারা দিবেন। দেওয়ার পরে সার্চ করবেন। সার্চ করার পরে যদি কোনো কিছু এরর আসে পুনরায় তাও আপনারা হোম অপশানে ক্লিক করবেন। হোম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে হোম পেজ আবার খুলে যাবে। আবার পুনরায় আপডেশন, আবার যে অপশানটি আপনারা কাজ করতে চাইছেন আবার সেখানেই হচ্ছে আপনারা ক্লিক করে কাজটি করতে পারবেন। তাহলে বন্ধুরা টোটাল ডিটেলসটি আপনারা বুঝতে পারলেন। আর বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তাহলে বন্ধুরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।